নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সবাইকে জানাই গুড মর্নিং। তো আজকের ওয়েদারটা দেখো কি অবস্থা হয়ে আছে, সকাল থেকেই এরকম মেঘলা ওয়েদার। ভেবো না এখন সকাল, এখন 10টা বেজে গেছে বেলা, তবুও দেখো একটুও রোদ ওঠেনি, মেঘে আচ্ছন্ন হয়ে আছে আর মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। আসবে কি, বৃষ্টি পড়ছে, মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, শুরুই হয়ে গেছে। তো এখন থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। এদিকে দেখো এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি, এই যে আজকে পটল ভাজা, আলু ভাজা, এখানে বেগুন ভাজবো, তার জন্য বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর কড়াই দিয়েছি, ঢেঁড়স ভাজতে দিয়েছি, ঢেঁড়স ভাজা হচ্ছে। আজকে না মানে একটু রোদ উঠছে না, যেন কীরকম লাগছে। এই যে দেখো রান্না করছি সকাল, আর তাও আবার লাইট জ্বলে। সকালা বললে ভুল, আমি শুধু সকাল বলে ফেলছি। 10টার পর থেকে রান্না শুরু করেছি, মনে হচ্ছে যেন ভোরবেলা রান্না শুরু করেছি। এই যে দেখো লাইট জ্বলে রান্না করছি। আজকে তো রবিবার, আজকে তো তোমাদের দাদাভাই ডিউটিও নেই, আজকে বাড়িতেই আছে। ভাজাভুজি মোটামুটি কমপ্লিট, এখন শাক ভাজছি। আর কেন বলো তো আজকে এত রান্না তো জোর, সেইগুলো তোমাদেরকে একটু পরেই বলবো, পরে বলবো কি তোমরা দেখতেই পাবে। তো চলো আমি এখন রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই। আর এখানে দেখো মাংসর মশলাটা করতে এসেছি মিক্সারে, আবার একবারও করতে এসেছিলাম কিন্তু তখন করতে গিয়ে আবার কারেন্ট চলে গেছিলো, তো এখন ওই জন্য কারেন্টটা আসতেই আগে মশলাটা করে নিতে চলে এসেছি, নাহলে আবার যদি কারেন্টটা চলে যায় তাহলে আবার মশলাটা করা হবে না আর আমার রান্না লেট হয়ে যাবে। রান্না করতে করতেই মানুষকে একবার চট করে গিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম, কারণ এখন বেজে গেছে 1টা, জানো তো ওই কারেন্টের জন্যই এত দেরি হলো। একবার মশলা করতে এলাম, কারেন্টটা চলে গেল, সেই জন্য আর মশলা করানো হলো, রান্নাটাও কমপ্লিট করা হলো না। তো যাই হোক চলো এখন করে নিই। তো এখন দেখো দুপুরবেলায় চলে এসেছি, এই যে দেখো আলু ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা, এখানে আছে শাক ভাজা, আর আছে এখানে এই যে দেখো মাংস। তো আরও একটা জিনিস আছে, দাঁড়াও তোমাদের দেখাই, এই যে দেখো শাক ভাজাটা তো আগেই দেখিয়েছি, আর এই যে এটা হচ্ছে পায়েস। তো আজকে কী কারণে এত কিছু হয়েছে সেটা এবার দেখে নাও। এই যে দেখো আজকে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন, মানে প্রসেনজিতের আজকে জন্মদিন, তো সেই জন্যই আর কি এত কিছু রান্নাবান্না হয়েছে সকাল থেকে। আমিও করেছি, মাও করেছে, মা স্টোভে ভাতটা তারপর পায়েসটা করে নিয়েছিল, আর আমি গ্যাসের ওই দিকে এই সব কিছু রান্না করে নিয়েছিলাম, নাহলে এত রান্না তো একা করা সম্ভব নয় বলো, সেই জন্যই আর কি। তো এখন মা ওকে খেতে দিয়ে দিচ্ছে, এই যে এখন পায়েসটা খাইয়ে দিচ্ছে, জন্মদিনের তো মেন জিনিস হচ্ছে পায়েস, তো পায়েসটাই আগে খাওয়াতে হয়। তো মা এখন এই যে পায়েস খাইয়ে দিচ্ছে। আর তোমাদের দাদাভাই জানো তো মিষ্টি জিনিস একদমই খেতে পছন্দ করে না, এই যে মা 2 চামচ পায়েস দিচ্ছে তাও ও না না করছে, ওর মিষ্টিটা একদমই পছন্দ করে না, ঝালটাও খুব একটা পছন্দ করে না, মানে খুব ঝাল হলে ও আবার খেতে পারে না, খুব অল্প একটু ঝাল হবে ও খেতে ভালোবাসে। যে এখন আমরা সবাই খেতে বসে পড়বো, মা তো ওকে দিয়ে দিয়েছে, মানে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছে খেতে, তো আমরা এখন সবাই বসে পড়ছি, এই যে বাবা এদিকে বসে পড়েছে, আর আমি তো এখন ক্যামেরাটা ধরে আছি সেই জন্য আমি বসতে পারছি না, কিন্তু আমিও এবার বসে পড়বো। এই যে তারপরে চারজনেই খেতে বসে পড়লাম, আর একজন মিসিং, দেখতেই পাচ্ছ তোমরা, মানু। তো মানুকে আগেই খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, নাহলে তো একদম গণ্ডগোল শুরু করে দেবে। তো সেই জন্য আর কি ওকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে আবার পরে আসছি তোমাদের সামনে। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দুপুরবেলা শুয়ে পড়েছি, দুপুর কি আজকে 4টে বেজে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করতে। এই যে তোমাদের দাদাভাই, আমি আর মানুকে তো দেখালামই, ওদিকে ঘুমাচ্ছে। তো গুড ইভিনিং বন্ধুরা, তো আবার একদম সন্ধ্যাবেলায় তোমাদের সামনে আসলাম, আর এখন একটু টিফিন তৈরি করে নিলাম। এই যে দেখো আজকে যেহেতু রবিবার আর তোমাদের দাদাভাইয়ের জন্মদিন, সেই জন্য একটু এগরোল বানিয়েছি। এগরোলটা কেমন হয়েছে? খুব সুন্দর, খুব সুন্দর।
ওই ঘরে মা মানু বাবা খাচ্ছে, মা খায় না, মায়ের আবার আজকে একটু শরীর খারাপ, মা খায় না। আর আমার এই যে থালাতে বানিয়েছি সেটার ক্যামেরাবন্দি করা হলো না। এই যে দেখো ঘেমে পুরো চান, ওই ঘরে মানুরাও খাচ্ছে না, আমি যাই। বাবা ভালো আছে? মাই ফাঁক আজকে টিভিতে যেহেতু গান হচ্ছে, মানু একটু একটু করে নাচতে যাচ্ছিলো, তারপরে যেই দেখেছি আমি ক্যামেরা করছি অগ্নি পালিয়ে এসছে। এই যে দেখো আমার কাছে এসে দাঁড়িয়ে পড়েছে। এই যে আমিও রোল খেতে শুরু করে দিয়েছি এখন, আর আজকের রোলটা ভালোই হয়েছে। তো চলো আজকের মতো এখানেই, সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।